Hello everyone, I hope you are having a wonderful time. Today I am in Sikkim and I fall in love with Sikkim. Wow! Just গাড়ি থেকে নেমে হোটেলে গিয়ে একদম পুরোপুরি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রিফ্রেশ হয়ে বেরোচ্ছি সিকিমে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সিকিমে এবছর তো সেখানে অ্যাজ এ ডেলিগেট আমি ইনভাইটেশন পেয়েছি তো সেই কারণেই এসেছি সিকিমটাও এক্সপ্লোর করব এবং গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালটাও এনজয় করব তো চলো দিস ইজ সম্রাট আই অ্যাম এ ফিল্ম মেকার অ্যান্ড এ ব্লগার সো ইউ আর ওয়াচিং মি অন মাই ইউটিউব চ্যানেল সম্রাট ব্লগ সো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আছি সিকিম হিমালয়ান রেসিডেন্সি হোটেলে তো এই হোটেলেই আমরা রয়েছি এই হোটেলেই থাকবো এখান থেকে এনজয় করবো গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে আরও অনেকে রয়েছে আমার সঙ্গে এখানে রয়েছে অমিত দা হাই করো দাও একটু অমিত দা হচ্ছে সঞ্জীব ও আচ্ছা সঞ্জীব তো চলো এখন লাঞ্চ টাইম এখন আমরা যাবো লাঞ্চ করবো তো এতটা জার্নি করে আসার পর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে লাঞ্চ করে তারপর ফেস্টিভ্যালে যাবো বিকজ না খেলে পরে তো হবে না পেটে না খেলে পিঠে সইবে না চলো দেখা যাক লাঞ্চে কি আছে যাই হোক কি বেটার কিছুই থাকবে খুব তো খিদে পেয়েছে যা কিছু থাকবে সেটাই বেটার লাগবে তো বলুন বিপ্লবদা কি খবর এই হচ্ছে আমাদের বিপ্লবদা এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন আর ক্যাপ্টেন যা বলবে সেভাবে আমাদের চলবে নো ক্যাপ্টেন কেন আরে তুমি ক্যাপ্টেন আমি তোমার পেছনে অসম পেনিটা লাঞ্চের পর চলে এসেছি সুমনের কাছে 3 ডিগ্রি টেম্পারেচারে থাকে সবসময় কটসুল ফটসুল পর কটা লেয়ার আছে আর কি একটা দুটো কেমন হলো ইনোগ্রেশন সেটা বলো কি হয়েছে একটু বলো পদ্মিনী গোলাপুরি এসেছিল মনীষা কোরিয়ালা এসেছিল গার্গী জি অরিন্দম সিং দারুল্লা এরা আছে এখন চলে গেছে কে কে চলে গেছে সবাই আছে সবাই আছে বিভিন্ন হোটেলে আছে আর বিরাট কোহলি আর রোহিত শর্মা না ওরা আছে এই খাড়াই পথটা উঠতে উঠছে এখন হেঁটে হেঁটে খাওয়া দাওয়ার পর ও গেল সব পূর্জা পূর্জা ঢিলা হয়ে যাচ্ছে এই একটা খুব সুন্দর চার্চ রয়েছে ওয়াও সো ফার নট সো গুড খাওয়া দাওয়ার পর এরকম উপরে উঠতে হবে জানলে পরে একটু কম খেতাম এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট ফেস্টিভ্যালে যাওয়ার এই যে গেটটা সিকিম স্টাইল রয়েছে গেটটা পুরোটাই ফেব্রুয়ারি থেকে 1 মার্চ অবধি চলবে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল সিকিম সিকিম গভর্নমেন্টের স্পন্সর হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড সিকিম গভর্নমেন্টের কোলাবোরেশনে হচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল 2020 এখানে ইনোগ্রেশনটা হয়েছিল
একে তো গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের ইনভাইটেশন, তার সাথে আবার সিকিমে হচ্ছে এবছর গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালটা। ও শোনায় সোহাগা যাকে বলে, আর কি চাই। এখন মিটিং চলছে, মিটিং শেষ হওয়ার পরেই ছবি দেখানো শুরু হবে, এখনো পর্যন্ত ফিল্ম দেখানো শুরু হয়নি। সো ততক্ষণ আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি। ওয়াও, সাইন করতে হবে না কিছু তো? সো লিস্টটা নিলাম প্রোগ্রামের, টোটাল কবে কী কী হচ্ছে সেটার লিস্টটা নিলাম রিসেপশন থেকে। এখন হল টুতে যাচ্ছি একটু ভিজিট করতে। একটু আগে আমাদের মিট আপ হলো সবার, মিটিংতে হাতে ব্লগিং অ্যালাউ ছিল না, তো এখন ব্লগ করছি। অসাম ফিলিংস লাগছে, একটা চিল্ড ওয়েদার, তার সাথে ঘুরছি প্লাস ইনভাইটেশন, আর কি আর কি চাই লাইফে? দিস ইজ লাইফ ম্যান। ওয়াও, তবে সিকিমে আবার আসবো আমি, এখন তো ফেস্টিভ্যাল নিয়ে বিজি থাকবো বলে হয়তো সব কটা জায়গা এক্সপ্লোর করতে পারবো না। সো নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই এক্সপ্লোর করবো। সঙ্গে থাকো তোমরা, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও। পাহাড়ের লোকেশন না সব কটাই আমার ভালো লাগে। ওয়াও, ওই গেটটা একটা অসাম অসাম আর্টওয়ার্ক, পুরো সিকিমের স্টাইলে, ভুটান বুদ্ধিস্ট স্টাইলের। চারিদিকে ওয়েলকাম গেট লেখা রয়েছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের, আর বিভিন্ন ফিল্মের, বলিউড ফিল্ম, টলিউড ফিল্ম, মানে সমস্ত আমাদের ইন্ডিয়া যতগুলো ইন্ডাস্ট্রি আছে, টোটাল 24টা ইন্ডাস্ট্রি আছে, 24 ইন্ডাস্ট্রি আছে, তো সেই 24টা ইন্ডাস্ট্রি মিলে একত্রিত হয়ে হয় এই গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালটা, যেটা ইন্ডিয়ার সবথেকে বড় ফিল্ম ফেস্টিভ্যাল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই নিয়ে সেকেন্ড ইয়ার চলছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের, আর সেকেন্ড ইয়ারেই আমি পেয়ে গেছি ইনভাইটেশন। অসাম অসাম ম্যান, গ্রেট। এটা হলের ব্যালকনি, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমি। ওয়াও ওয়াও, বলিউডের ফেমাস ফেমাস ডায়লগের সমস্ত ফুটেজ লাগিয়ে, ফুটেজে স্টিল লাগিয়ে ব্যানার করা রয়েছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালের। ওয়াও, সো রাত এখন 8:15 বাজে, আজকের মতো আমাদের অ্যাক্টিভিটিস শেষ। সো একদম ভিডিওর এন্ডে চলে এসেছি, খুব এনজয় করলাম আজকের দিনটা। যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তারা লাইক না করে একদমই যাবে না, ডু সাবস্ক্রাইব, ডু কমেন্ট, ডু শেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। সো যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল, শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।